ফাইনালি বাজে এখন ঘড়িতে প্রায় 12:30টার কাছাকাছি, দু চোখে ঘুম নেই। ভাবতে পারছি না যে ফাইনালি দিনটা চলে এসছে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। কোনো দিনও ভাবতে পারিনি যে এই রকম মোমেন্টে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে এইভাবে কথা বলবো ক্যামেরা ধরে। তো যাক, অনেকখানি সাহস আর অনেকখানি আনন্দ রয়েছে মনের মধ্যে। একটু একটু ভয় তো থাকেই, আর তার থেকে বড় কথা যেটুকু ভয় ছিল সেটুকু ভয়ও আমার মোটামুটি কেটেই গেছে। কি কারণে কেটেছে সেটা তোমাদেরকে বলছি। আমি ভাবলাম যে কালকে সকালবেলায় হাতে একদমই সময় থাকবে না, উঠে তোমাদের সাথে যে মন খুলে কথা বলবো দুটো, সেই কথা বলার মতন সময়টা আমার হাতে থাকবে না, যার কারণে যেটুকু মনের কথা আজকে তোমাদের বলে নিই, কারণ কালকে তাড়াহুড়োতে কতটুকু শেয়ার করতে পারবো না পারবো কিছুই জানি না। তো ফার্স্টলি যেটা বললাম তোমাদেরকে, যে যেটুকু ভয় ছিল সেই ভয়টা কেটে গেছে। তার কারণ হচ্ছে আমার বাড়ির লোকজন আর সাথে মাম্পু যা শুরু করেছে তাতে ভয় পাওয়ার আর জায়গাই নেই। মানে আমি কি পাবো, ওরা যা ভয় পাচ্ছে আমার ভাগের ভয়টা ওরা পেয়ে যাচ্ছে। সুমন্ত প্রচন্ড নার্ভাস হয়ে রয়েছে, মানে যাই বলছি, মানে ও শুধু মানে একদম নিস্তব্ধ হয়ে চুপচাপ বসে আমার মুখের দিকে তাকিয়ে, সবকিছু ঠিক হবে তো, সবাইকে সব সময় এটাই জিজ্ঞেস করছে। মাম্পু ওদিকে কান্নাকাটি করে পুরো মানে কি বলবো বন্যাই বইয়ে দিল, যেন ওই ভর্তি হয়ে যাবে কালকে। আমি যতবার বলছি তুমি এত ভয় পাচ্ছ কেন, এত ভয় পেও না, সব ঠিক হবে, ঠাকুরকে ডাকো, সব যেন ঠিকঠাক ভাবে হয়, একটা ভালো খবর পাবে, আমি ওখানে ভর্তি হয়ে যাবো, এত বড় একটা ওটি হবে, স্বাভাবিক ব্যাপার। ও একদম ভয়ে যেন জড়সড় হয়ে যাচ্ছে, সাথে ওর দাদাও প্রচন্ড ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। বাড়ির সকলের তো পুরো মানে টেনশন একটু একটু হচ্ছে, কিন্তু আমার সামনে সবাই প্রকাশ করতে চাইছে না। তো যাক, আমি এখনো পর্যন্ত তো ঠিক আছে, মুখে হাসি রয়েছে, টেনশনটা চেষ্টা করছি একেবারে যাতে না হয় সেরকম ভাবেই থাকতে, আর এরকম হাসি মুখে যেতে লাস্ট মোমেন্ট পর্যন্ত বলতে পারি না কি হয় না হয়। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 6:15, আমি ফ্রেশ হয়ে গেছি, স্নানটা করবো, গিজারের সুইচটাও অন করে দিয়েছি, প্রচণ্ড রকম ঠান্ডা লাগছে। আর উঠেছি মোটামুটি 6টারও কিছুক্ষণ আগে, অ্যালার্ম আজকে আমাকে তোলেনি, আমি উঠে নিজে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, কারণ ঘুমই আসেনি সারা রাত। তার মধ্যে একসাথে অনেক কিছু কাজ করছিল যার কারণে সেভাবে জোরালো ঘুমই হয়নি, খুব জোর হয়তো 1-2 ঘন্টা ঘুমিয়েছি এই যা। সারা রাস্তায় কোনো মানুষজনের আওয়াজ পাওয়া যাচ্ছে না, হয়তো 1-2 জন যাচ্ছে আসছে সেই আওয়াজটুকু পাওয়া যাচ্ছে। তো চলো বেশি দেরি করব না, চট জলদি স্নান করে নিই মামনি কাছে ঠাকুর তুলতে। আর মোটামুটি আমার ওটির টাইমটা যেহেতু একটু আগিয়ে দিয়েছে, 11:30 থেকে ছিল, একটু আগিয়ে দিয়েছে বলে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে ওখানে, মোটামুটি আমার 8:30টার মধ্যে ওখানে অ্যাডমিট হয়ে যেতে হবে। স্নান কমপ্লিট, বাজে এখন 6:45 কাছাকাছি, আর বাড়ি থেকেই মোটামুটি সব গয়নাগাটি খুলেই যাচ্ছি, কারণ ওখানে গিয়ে কাকে দিতে কাকে দেবে, মামনিকেই হয়তো দেবে, কিন্তু কোথায় রাখবে না রাখবে আবার খোলাখুলি একটা হ্যাপা। যখন জানি কোনো কিছু পরে আমি যেহেতু ওখানে ঢুকতে পারবো না, তো বাড়ি থেকেই সমস্তটা খুলে যাওয়া ভালো। শুধু হাতে রয়েছে পলাটা, এটা ওখানে গিয়ে খুলে দেব, তখন মাসিরা মামনির কাছে দিয়ে দেবে, নাহলে একদম হাতটা ফাঁকা কেমন একটা লাগে। আমি এখানে রেডি, আর মোটামুটি সব জানলা টালনা দিয়ে দিয়েছি, কাকি যখন আসবে ওপরে খুলে নেবে। আর ভীষণ মায়া লাগছে কি জানো তো, নিজের ঘর মানে সমস্ত কিছু রেখে বাইরে যাওয়া, আমি কোনো দিন কোথাও গিয়ে মানে থাকি না আর কি, যাই আবার চলে আসি, হয়তো থাকা বলতে মামার বাড়িতে কালী পুজোর সময়, তাছাড়া থাকা হয় না তাও একটা দিন, তারপরেও মন যেন ছটফট করে কখন বাড়ি আসবো, কখন আমি আমার ঘরে একদম মানে রিল্যাক্সে বসবো। তো বেশ কয়েকদিনের জন্য ঘরদোর এরকমই রেখে টাটা করে যাচ্ছি, আবার যেন হই হই করে আসতে পারি। না না, ওই চুড়িদার পরেই চলো, মোটামুটি এদিকে সবই গোছগাছ রেডি, শুধু ব্যাগটা নেবো বেরিয়ে যাবো। আর মামনি এখন রেডি হচ্ছে, মামনি স্নান টান হয়ে গেছে, বাকি সুমন ওদের সবারই স্নান হয়ে গেছে, জাস্ট বেরোলেই হয়। চেক আপে গিয়ে গাড়ির যে ঝামেলা ফেস করতে হয়েছে, ওই জন্য আলাদা করে আমরা কেউ গাড়ির হ্যাপা রাখিনি, সকালবেলায় গাড়ি বুক করব ক্যান্সেল হবে, দেরি হবে, ওদিকে অ্যাডমিট হতেও দেরি হয়ে যাবে, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে ড্রাইভার কাকুকে বলে দিয়েছি আমাদের গাড়িটাই বার করছে, এখন জাস্ট বেরোবো। আর যাচ্ছি আমি, সুমন আর মামনি, বাবা, এই তো সব গুলিয়ে যাচ্ছে, বাবা, সুমন, মামনি, আমি
আর ড্রাইভার কাকু যাচ্ছে, যেহেতু 5 জন যাওয়া যাবে, আর কাকাই ভাই যাচ্ছে গাড়িতে করে, মানে বাইকে করে। আর বাপি যেহেতু সকাল থেকে ওষুধপত্র চলে, ওই জন্য বাপিকে আমরাই বারণ করলাম যে তুমি এর মধ্যে যেও না, ওখানে গিয়ে কখন না কখন হবে তুমি বসে থাকবে খামুখা, ওখানে গিয়ে শরীর অস্বস্তি না করো, তুমি বাড়িতে থাকো, রিল্যাক্সে থাকো, যেটাই যা হবে ওরা তোমাদের ফোন করে জানিয়ে দেবে। আমারও খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেতে পারছে না, বাপিকে একা রেখে যাওয়া যাবে না, বাড়িতে কেউ একজন থাকতেই হবে, সবাই মিলে চলে গেলে হবে না, যার কারণে সোনামা আর বাপি বাড়িতে রয়েছে। আমরা আনন্দে বসে আছি, আসলেই এক হাড়ি মিষ্টি চলে আসবে, ঠিক আছে। তুমি বেড়াচ্ছ নাকি এখন? ঠিক আছে, আসলাম কাকু। হ্যাঁ টাটা। ঠাকুরের কাছে একটু আশীর্বাদ করবেন, সব জন ঠিকঠাক থাকে। আসলাম। হ্যাঁ চালু আছে। একটু তাকাও হাসি মুখটা দেখি। হ্যাঁ একশো বার তো হাসবে না, হাসারই তো দিন এখন। ঠিক আছে ঠিক আছে, নে না। বাবা সামনে বসছো? আসছি শোনো। সবসময় এই মুখটাই রাখবে একদম। হ্যাঁ আস্তে আস্তে যাব, আস্তে আস্তে বেরোবে তাহলে। ওই সিট বেল্টটা দিই না। দেখো একজন শুয়েছিল, সে উঠে চলে এসছে। টাটা চলো। দুকা দুকা, এখন বাজছে 8টা অলমোস্ট, আমরা কাছাকাছি চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি 4 জন, বাবা আমি মামুনি আর সুমন, আর কাকাই আর সুমন এখনও শুয়ে রয়েছে, ওরা একটু লেটে আসুক, কারণ আমরা যাবো গিয়ে ভর্তি টর্তি অনেক কিছু ফর্মালিটিস রয়েছে যেগুলো কমপ্লিট করতে করতে কিছুটা সময় লাগবে। ওই জন্য আমি বললাম যে এখন ওদেরকে ডেকে সকাল সকাল পাঠিয়ে লাভ নেই, আস্তে আস্তে ধীরে ঠান্ডায় সোনু উঠুক, তারপরে কাকাই আর সোনু আসবে। ভেতরে কি গাড়ি এলাও করবে নাকি বাইরে রাখতে হবে? তো মা ভয় লাগছে? না না ভয় কেন, ভয় লাগে আনন্দ লাগে, ভয় কিচ্ছু নেই। ঠিক আছে চলো। চলে গেছে।
তুমি যা চিন্তা নেই কোনো চিন্তা এই তো যাবো আমার ইউটিউবে একটা ব্লগ চ্যানেল রয়েছে ওই সেই চ্যানেলের জন্য ভিডিও হচ্ছে না এমনি ভিডিও করায় কোনো অসুবিধা নেই তো আমার রুমে আমি যখন থাকবো এমনি তো বারণ করে না এখন ঘড়িতে বাজছে 8:30 পর্দাটার জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ওই যে 8:30 বাজে এখন তো মোটামুটি আমার টাইম দিয়েছে 10:00 তাই না প্রথমে 11:30 বলেছিল সেটা এগিয়ে বলেছে 10:00 মধ্যে ওটি হবে মোটামুটি আমার 8:30 মধ্যে অ্যাডমিট হয়ে যেতে আমি এখানে এসেছি 8:00 সময় আপনি কি ব্লগ করতে ভালোবাসেন হ্যাঁ আমি ব্লগ চ্যানেল আছে আমার একটা আছে বঙ্গ আপাতত যে কজনের সাথে দেখা হলো যারা যারা এলো তাদের প্রত্যেকেরই ব্যবহার ভালো বলো মা আমার একটা না মানে হসপিটাল মানে একটা আতঙ্ক মনের মধ্যে থাকে সবসময় যে নার্সিংহোম বা হসপিটাল যেটাই হোক তাদের ব্যবহারটা কিরকম হবে আর এমনি বাড়ির লোকের থেকে এতটা দূরে থাকা হয় তারপর যদি একটু মানে অন্যরকম ব্যবহার হয় না তখন মনটাই যেন খারাপ হয়ে যায় কিন্তু সবার ব্যবহার খুব খুব ভালো লাগছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে হয় ওই জন্য টেনশনটা একটু কম কম আর এই যে আমার আমার তো জায়গা এটা আর এই যে এই জায়গাটা যে আমার সাথে থাকবে তার জন্য ওই তো বাবা চলে এসেছে আসো আর সবকিছু সুন্দর ভাবেই হবে তাই না বলো সে তো অবশ্যই সুমন কি করে টেনশন করে না ম্যাডাম এসেছিল এখানে ও আমার তো আর তোলা হলো না ভেবেছিলাম ড্রেস চেঞ্জের পর একটু তোমাদের সাথে রুমটা ঘুরিয়ে দেখাবো সেটা আর হলো না পরপর সব একজন করে আসলো চ্যানেল হয়ে গেছে এখানে মোটামুটি ম্যাডাম এক্ষুনি এসেছিল এসে বলে গেল যে কোনো ব্যাপারই না স্পাইনালে একটা ছোট্ট ইঞ্জেকশন দেওয়া হবে তারপরে বেবি হবে তুমি দেখবে মানে একদম সবকিছু ইজি 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 সবকিছু ইজি কোনো টেনশন নেই একদম তো বলছে ওটিতে ঢুকানোর আগে বাড়ির লোকের সাথে একটু দেখা করিয়ে নিয়ে চলে আসো মানে এই যে বাড়ির লোকের সাথে দেখা করা ব্যাপারটা মনের মধ্যে একটা যেন কিরকম লাগে সবার সাথে দেখা করে যেন যুদ্ধে যাচ্ছে যুদ্ধ জয় করতে দেখা যাক তোমরা সবাই প্রে করো সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে তুই থেকে বেনুনি করে আর নীল ড্রেস পরে একদম তুমি একটু হাই বলে দাও হ্যাঁ হ্যালো হ্যাঁ মামি
বাবা আসলে কার সঙ্গে এসছে? ঠিক আছে, তোমরা কেউ টেনশন করো না, হয়ে গেলে সব জানিয়ে দেবে। আপনারা কি হলো?